সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা ব্লগে আসছি, একটা সুন্দর একটা জায়গা প্রথমবার। আর জায়গাটার নাম হচ্ছে গিয়ে ত্রাত্তরি আলপে কারেল্লা, মিলান শহর থেকে একটু দূরে। যারা লেখকতে বসবাস করেন তারা অবশ্যই জানবেন জায়গাটার নাম কি। আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের সাথে কিছুগুলো তুলে ধরার জন্য। আপনি চাইলে এটা দিয়েও আসতে পারেন, যে যেরকম মর্জি। আমি গাড়ি দিয়ে অনেকটা পথ আসছি পাহাড়ের, আর এরপরে আর গাড়ি নিয়ে উঠা যাচ্ছে না। তারপরে 20 মিনিট হেঁটে আসলাম উপরে, দেখা যাক। চলেন আমার সাথে, আপনারাও এনজয় করেন জায়গাটাকে, আর দেখা হবে। বন্ধুরা, আজকে আমার সাথে আমার ভাই একজন আছে, শুনি ওনার কাছ থেকে ওনার সাথে প্রথম ব্লগের এক্সপিরিয়েন্সটা কীরকম। আসসালামু আলাইকুম। আজকে আমরা উইকেন্ডে একটা জায়গায় আসছি, আজকের মুহূর্তটা অনেক ভালো যাচ্ছে। তো ওনার নিয়ে আজকে আমার যে প্রথমবার পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্স কেমন লাগে? অনেক সুন্দর। আজকে দিনটা সুন্দর, তারপরে মনে করেন যে ঠিক আছে এরকম। আমরা অর্ধেক বেশ অর্ধেক জায়গায় আমরা গাড়ি দিয়ে উঠছি,
তো আমরা ট্রেকিং এ নাই আজকে, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ট্রেকিং এ আসব, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। পরে আমাদের সাথে দেখা হইব নাকুতা জি, সব সময় আমার ভাই আমার সাথে থাকবে, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা অনেক জায়গাতে যাব ইনশাআল্লাহ, আর অবশ্যই অনেক ফান হবে, ফান হবে বিকজ এখন প্রথম ঋতু চলে আসছে ইতালিতে, পরবর্তীতে নানা ধরনের ঋতু আসবে, নানা জায়গায় আমরা যাওয়া হবে, ইট উইল বি সো মাচ ফান। ওকে ওকে সিউ দেয়ার। আমরা অনেক হয়রান হয়ে গেছি, অনেক উপরে চলে আসছি, দেখেন সাথে আমার ভাই পুরো একেবারে শেষ। এই যে দেখেন গ্রাউন্ডটা কত দূরে, তবে এখান থেকে সানসেটটা দেখার সত্যি অনেক মজা হবে, দেখা যাক। আর আমাদের টার্গেট হচ্ছে কি ওই ওইখানে উপরে, ওইখানে উপরে যাওয়া, ওইখানে পাহাড় একেবারে টপে যাওয়া, দেখা যাক কি হয়। সূর্যের কারণে অনেক কিছু দেখা যাচ্ছে না, যখন সূর্যটা একটু দিমে আসবে নিচের দিকে আসবে তখন অবশ্যই দেখা যাবে, অনেক সুন্দর হবে পুরো সিনটাই পুরো এলাকাটা। আর চলেন টপে যাই, ইয়ে দেখা যাক কি হয়। ওকে চলেন।
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, অন্যদিন অন্য কোথাও অন্য একটা ব্লগে অন্য একটা প্লেসে দেখা হবে। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।